مرحوم تندمیا شدمرر محفل مدد بشه غبیر تندا بیتور جرا امی صدیق اکبر کے محبت کرسین اللہ تادر کے نانیے امی صدیق اکبر جنت زابونا ارزرحن سبحان اللہ তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবেন ও সিদ্দিক আকবর তুমি জান্নাতে প্রবেশ করো সিদ্দিক আকবর বলবেন হে আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে যারা মহব্বত করেছেন মরহুম ঠান্ডামিয়ার বাড়ির মাহফিলের মধ্যে বসে হাজার হাজার মাহফিল মানুষ ঠান্ডার ভিতরে লাথি মারে কাঁথা লাথি মারে কম্বল লাথি মারে বফুয়াকে গরম ভিতরে রেখে যারা ঠান্ডার ভিতরে মাহফিলের মধ্যে এসেছেন বসেছেন দুরূদ শরীফ পড়েছেন আমি সিদ্দিক আকবরের শান শুনেছেন আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই সমস্ত মানুষকে জান্নাতে নিব না যতক্ষণ পর্যন্ত শুভ সম্ভব দিবেন না আমি সিদ্দিক আকবর জান্নাতে যাব না হুজুর আল্লাহু আকবার আমি মানবরে ঠান্ডা মিয়া খুশি ঠান্ডা মিয়া কি ঠান্ডা মিয়ার খবর আর ঠান্ড হই গিয়ে একবার জান্নাতের নিয়ামত দিয়ে আমিন হও না আর জোর করে আমিন তো ঠান্ডা মিয়া সহধর্মিনী বলতেছে আজকে আমাদের ছেলেদের উপর আল্লাহ রহমত করুক হাজার হাজার মানুষ আমাদের বাড়ির মাহফিলে আমাদের জন্য দোয়া করতেছে আল্লাহকে বলতেছে আল্লাহ একটু সুযোগ দাও খবর ফেরে আমাদেরকে বাহির হওয়ার সুযোগ দাও আর বলে কারণ দেখি আল্লাহ আমার সন্তানরা এলাকার মানুষ সিদ্দিক আকবরকে মহব্বত করে মাহফিলের মধ্যে এসেছেন যিনি সিদ্দিক আকবর জান্নাতে এক নম্বর জান্নাতে এক নম্বর হাউজ কাউসার এক নম্বর কিয়ামতের মধ্যে এক নম্বর দানের মধ্যে এক নম্বর ইসলাম ধর্মে এক নম্বর জান্নাতের উম্মতানি মুহাম্মদকে না নিয়ে জান্নাতে যাব না আল্লাহ একটু সুযোগ দাও আমরা মাহফিলে গিয়ে তাদেরকে দেখার জন্য জোর হন না ইতে বলে ইবাদত করি কি সিদ্দিক আকবর আগে বলে ব্যস্ত সেইব গভীর মানুষ ও আমার সুন্নি বাবারাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন ব্যক্তি এমন একজন আল্লাহর বান্দা এমন একজন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ও বিশ্ব জগতের মানুষ শুনো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন আল্লাহর নেককার মকবুল বান্দা পৃথিবীর সমস্ত মানুষকে যদি এক পাল্লা দেওয়া হয় সিদ্দিক আকবরকে এক পাল্লা দিলেও সারা পৃথিবীর মানুষ সিদ্দিক আকবরকে আলগায়ে তুলতে পারবে না গভীর মনোযোগ বাবার আমার সিদ্দিক আকবর সিদ্দিক আকবর উনি কেমন আল্লাহর বান্দা শুনুন পৃথিবীর জমিনে টাকা অবস্থায় আশারায়ে মুবাশশারার মধ্যে দশজন ব্যক্তির মধ্যে যিনি দুনিয়াতে অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছেন সার্টিফিকেট পেয়েছেন ওনার নাম হলেন সিদ্দিক আকবর জোর বলেন সুবহানাল্লাহ আর জোর করেন সুবহানাল্লাহ এই ওয়াইবের বাচ্চা হারজির বাচ্চা এতে যে হইল আর ইবাদত বেশি এটা কি ব্যস্তর হারা যাইতে পারবো না ব্যস্তর খুশবু পাবে ছায়াও পাবে না ছায়াও পাবে না আরো দুনিয়া থেকে যাওয়ার সময় আল্লাহ রসুল হাদিস শরীফে বলে যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার সাহাবীর সাথে সিদ্দিক আকবর সাথে যারা বিয়াত করে মুহাদ্দিস হোক হাজি হোক গাজী হোক আন্তর্জাতিক বক্তা হোক যিনি সিদ্দিক আকবর সামনে বিয়াত করবে দুনিয়াতে আসার সময় জাহান্নামের টিকিট গলার মধ্যে নিয়ে এসেছেন জোর করে নাউজুবিল্লাহ আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার টাকা অবস্থায় ব্যস্তে সার্টিফিকেট একটু জোর বলবেন না আরে জোর করেন না আমি আগে বললাম একটু কোরআন হাদিস আলোচনা করি আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এগুলা এমনি বলে দিলে হবে না তো কোরআন হাদিস দড়ি লাগবে কি লাগবে না কালকে দেখবেন আবার কতগুলা বাটোয়ার হুজুর আছে না সুন্নি ভাড়া গেলে সুন্নি ওয়াবি ভাড়া গেলে ওয়াবি ঠিক না এবার তো ঠিক কিনা এগুলা দেখো কালকে হবে নাকছিক হবে এ কি ওয়াজ করছে কি ওয়াজ করছে হেক বেড়া কি ওয়াজ করছি কালকে বললে তুমি গিবক্কার হবে কি ওয়াজ কর কি
এখন বলুন কোথায় কি বলছি এখন শুনুন দোকানের রাস্তা গড়াই সমস্যা করলে তার জন্ম ঠিক নাই কথা বল ঠিক কিনা বলেন আন আবি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب أصحابي وزين وأهل البيت ولم يكن في أحد منكم وهرج من الدنيا على محبة كان مسونا في الدرجات يوم القيامة الله پیار رسول صحابي حضرت عبد الله بن عباس رضي الله تعالى عنه تک بنیتا الله پیار رسول صلى الله تعالى عليه وسلم ارشاد کرن زرا আল্লাহর রাসূলের আহলে বাইত রাসূলের স্ত্রীদের শানে বিয়াদবি করবেন এবং সাহাবীদের স্ত্রীদের শানে বিয়াদবি আচরণ করবেন আল্লাহর প্যারে রাসূল বলেন কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দাদের কফালে জাহান্নামের টিকিট জোর বলি নাউযুবিল্লাহ আর একটু জোর হন নাউযুবিল্লাহ তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শানে বিয়াদবি করেন যারা ইবাদত করবে তারা কি জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে আর জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে নবীর শরণেতে সারা জীবন আমি তাকব ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয়ের মাঝে বরে রাখব এখন ঠিক আছে নবীর শরণেতে সারা জীবন আমি থাকব আমরা নবীর শরণে থাকতে চাই ডান হাত তুলবেন চাই আর বলেন চাই কি চাই না আবার চাই কি চাই না আবার দুরুদ সালামে মিলা দেখি আমে দুরুদ সালামে মিলা দেখি আমে নূর নবীকে ভালোবাসব নবীর শরণেতে সারা জীবন আমি থাকব আল্লাহুম্মা মহব্বত করুন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন ব্যক্তি এমন একজন আল্লাহর বান্দা এমন একজন আল্লাহর মকবুল বান্দা মহব্বতের বান্দা সাইর মাযহাবের ইমাম হযরত ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফের মধ্যে হজ করতে গেলেন কি করতে গেলেন আর কি করতে গেলেন হজ করা মনে চায় কি চায় না আর যখন আমিন বলেন আমিন আর হজ করার জন্য সিদ্দিক আকবরের কাছে টিকিট আছে কি নাই আর উনি আছে কি নাই হযরত ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা যখন তাওয়াফ করেন একজন নও মুসলমানের সাথে দেখা হলেন কি মুসলমান নতুন মুসলমান ওনার দেখে জিজ্ঞাসা করলেন এই নও মুসলমান খ্রিস্টান তুমি কিভাবে মুসলমান হলাও উনি জবাব দিয়ে বলেন আমি আরব সাগর দিয়ে যখন জাহাজ দিয়ে যখন চলাফেরা করতি চলাফেরা করার জন্য যখন বাহির হলাম মাঝপথের মধ্যে গিয়ে ঘূর্ণিঝড়ের মধ্যে পড়ে জাহাজ গোলা ভেঙে গেলেন আমি হাসরে হাসরে একটা দ্বীপের মধ্যে গেলাম দ্বীপ যখন গেলাম সেখানে দেখা যায় আর শামসাত গরাবত সূর্য অস্ত যায় এই টাইমের মধ্যে একটা লেগের মধ্যে হালের মধ্যে প্রবেশ করলাম ও ন মুসলমান বলে আমি যখন প্রবেশ করলাম সেখানে দেখি সারে সারে লাইনে লাইনে ফুলের বাগান কেমন খুশবু লাগে এবং নিচে দিয়ে দেখলাম হীরা মুক্তা ফাতর সূর্য যখন অস্ত গেলেন
আমার মনের মধ্যে একটু ভয় আসলেন ভয় যখন যখন আসলেন হঠাৎ করে দেখলাম একটা জানোয়ার দেখলাম ওনার মাথাটা কল্লাটা অনেক উপরে ফাগুলো হাতির মতো ফিসি দিন লেজ আছে মাছের মতো যখন আমি দেখলাম দেখার সাথে সাথে আমি পালিয়ে যাচ্ছি উনি বললেন এ তুমি পালাচ্ছো কেন তুমি কি হিন্দু নাকি খ্রিস্টান নাকি মুসলমান উনি বললেন আমি খ্রিস্টান তাহলে ঠিক আছে তুমি পালিও না তোমাকে যদি বাঁচতে হয় আমার সাথে কলমা পড়তে হবে না হয় তোমার রেহাই নাই রেহাই রেহাই উনি বললেন ঠিক আছে জান বাঁচান ফরজ জান বাঁচাবো আমাকে কলমা পড়ান তখন ওই জানোয়ারটা কলমা পড়াচ্ছেন কি বলতেছেন আমার সাথে বলেন লা ইলাহা বলেন ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুস্তাফা আল মাখতান আবু বকর সাহেব في القبر أمر فعتا إلا مسر أثمان قتل الدرد على سيف الله على الكافرين فلا مغفرة العالم الزبار الله أكبر أرجو ركن الله أكبر بابا بابا أمر বল হালির সরন্দীপের সুন্নি বাবারা আমরা মানুষ সিদ্দিক আকবরের জন্য পাগল নয় সিদ্দিক আকবরের জন্য ফানির ভিতরে যারা যত দানোয়ার আছে তারা পর্যন্ত সিদ্দিক আকবরের জন্য পাগল মারহাবা বলেন উনি বললেন কি উনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ কলমা পড়ো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওই জানোয়ার এটা ওই কি জানোয়ারটা ওই নয়া মুসলমান ইহুদিকে বললেন কলমা পড়ো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব হলেন আল্লাহর রাহমাতাল লিল এই আওয়াজ দিয়ে বলতে হবে রাহমাতাল লিল আলামিন তারপরে বললেন কি উনি বললেন ওই রহমাতাল লিল আলামিন নবীর ওই জানোয়ারটা বলতেছে ওই রহমাতাল লিল আলামিন নবীর একজন মহব্বতের সাহাবী তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি মুসলমানদের লিডার হবে মুসলমান জাতির খলিফা হবে আল্লাহ রাসূলের খলিফা হবে ইসলামের কন্যাদার হবে আল্লাহু আকবার বলেন তারপরে বললেন দেখেন আজও কিন্তু নবী আসে নাই নবী আসে নাই ওই জানোয়ার বলে এই নো মুসলমানদেরকে বলে আজকে বলে নবীর কাছে কোনো গায়েব নাই বলে কি বলে না এই বলে কি বলে না ওই জানোয়ার উনি বলে আজও নবী আসে নাই আমি বলতেছি উনি হবেন আমার নবীর হিজরতের গারে সুরের সাথী তিনবার বলেন না ইয়া রাসূলুল্লাহ আর জোরখন এই কথাগুলো বুঝতে আপনাদের কোন সমস্যা হয় জানোয়ার যদি সিদ্দিক আকবরকে যদি চিনে আমরা নবীর উম্মত হয়ে সিদ্দিক আকবরকে ভালোবাসতে চাই কি চাই না তাহলে আবার দিয়ে একটা নারা দিবি হতে নারে তাকবীর আবার দিয়ে বলেন ডান হাত তুলি বল দেখি কারণ এ আজকের মাহফিল এটা লালদির ময়দান কে আগে দেখছেন হাত তুলুন দেখি লালদিগির ময়দান শহরে লালদিগির ময়দান দেখছেন আজকের মাহফিল ফ্যান্ডেল এটা হলো লালদিগি ময়দানের স্বাস্থ্য ভাই ঠিক কি না বলেন লালদিগি ময়দান নাম কিন্তু এত বড় লালদিগি ময়দান না বিশাল টান্ডা মিয়া মরহুম টান্ডা মিয়ার পরিবার ছেলে সন্তানরা লালদিগির ময়দানের মতো ফ্যান্ডেল করেছেন আল্লাহ আকবার বলেন না এ খুশি নাকি বেজার তনি জানোয়ারকে যদি সিদ্দিক আকবরকে যদি জানোয়ারে সিনেম আমাদের সিনের দরকার আছে কি নাই তাহলে শুনুন এবং বললেন খলিফাতুর রাসূল হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হবেন
ওই নবীর ইসলামের বিজয়ের সৈনিক আমি একটা একটা বলবো আপনারা যদি মহব্বত লাগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বড় বড় হইবেন আমি বলবো না আস্তে বলো জোরাল বলবো না যদি মহব্বত লাগে বলবেন তাহলে আসুন ইসলাম বিজয় করলেন খলিফাতুর রাসূল হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কেমনে শুনুন আজান ছিল গোফনে আজান দিয়েছেন হানাই খাবার উফনে আলহামদুলিল্লাহ বলেন আর জোর করে আল্লাহু আকবার কোরআন তেলাওয়াতের নামাজ সময় সূরা পড়তেন সুবে সুবে আস্তে আস্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আর প্রতিদিন সুবে সুবে নামাজ পড়বেন আসুন আজকে আমরা হানায় কাবাকে সামনে নিয়ে বজ্রকণ্ডে সূরা আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত দিয়ে নামাজ পড়ব কোন বাফর বেড়া যদি সাহস থাকে আমি ওমরের সামনে আসব জোরকন সুবহানাল্লাহ আর জোরকন সুবহানাল্লাহ ও জানোয়ার বলেন হযরতে ওমর বিন খাত্তাব বলেন ইসলাম বিজয় দানকারী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা হলেন আল্লাহর জুলফিকার তলোয়ার اللهم صل على سيدنا محمد سيف الله القاتل على الظالمين الله তলোয়ার আল্লাহর কি হযরত আলী হলেন আল্লাহর কি আর মানে হযরত আলী হলেন আল্লাহর কি তলোয়ার হাইবের যুদ্ধের সময় যুদ্ধ যখন বেজেছে সাহাবা ইকরাম ওই হাইবের যুদ্ধে কাফের গরুর গেট অনেকে দস্তাদস্তি করলেন আলগাইতে পারে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাম হাতে হাইবার যুদ্ধের সময় ওই কাফের গিরে ধরে যখন আল্লাহু আকবার করে যখন ডাক দিলেন সাথে সাথে আলীর হাতের মধ্যে কাফের গরুর গেট উড়ছড়ে গেছে জুরহান্না সুবহানাল্লাহ এবং সেই গরুর গেট দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা বাম হাতে ধরেছেন ডান হাতে সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার সাইফুল্লাহ দিয়ে যুদ্ধ করে হাইবার যুদ্ধের সময় সমস্ত কাফের বেগানদেরকে মুহূর্তের মধ্যে জাহান্নামে ডুবিয়ে দিয়েছেন জোরকর না সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো আর একটু জোরকর না আমিন আর জোরকর না আমিন অনেক হাদিস শরীফ অনেক 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 তাহলে এখন আসুন সিদ্দিক আকবরকে যারা ভালোবাসে যা জিব্রাইল রাদিয়াল্লাহু তাআলা জাল জিব্রাইল ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা মা তাদু আহলা বদর ফিহিম ক্বাল মিন আফদাল মুসলিমিন হযরত জিব্রাইল ফেরেশতা বলেন ও দুনিয়ার মানুষ কোন নেতা তোমার কাজে আসবে না কোন নেতাকে মহব্বত করলে তোমার কোনো কাজে আসবে না আমি জিব্রাইল ফেরেশতা বলতেছি আমি জিব্রাইল ফেরেশতা বলতেছি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে যদি মহব্বত করো ভালোবাসো কিয়ামতের ময়দানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার সাথে জান্নাতে যাবে জোর বলি সুবহানাল্লাহ আল্লাহুম্মা ولا علي سيدنا তাহলে সিদ্দিক আকবরকে মহব্বত করলে ভালোবাসেন জিব্রাইল আলাইহিস সালাম কে ভালোবাসেন জিব্রাইল ফেরেশতা ভালোবাসেন ফেরেশতাদের লিডার গ্রেট লিডার সর্দার জিব্রাইল উনি আমাদেরকে ভালোবাসতেছেন সুবহানাল্লাহ বলেন না এখন আসুন ও ন মুসলমান বলে আপনাকে দেখার মতো জানোয়ারের মতো লাগে আপনি কে আপনি কোথা থেকে আসলেন উনি জবাব দিলেন আমি হলাম জিনদের গোত্রর সর্দার একটু জোর বলবেন না উনি বলেন আপনি কে আমাকে কলমা পড়ালেন সিদ্দিক আকবর কথা বললেন মাওলানা আলী ফারুক আজমের কথা বললেন আপনি কে উনি বললেন আমি জিনদের সর্দার আমার বর্তমানে বয়স হলো 4000 বছর এবং উনি বলেন আমার সমস্ত গোত্র সবাই
রহমতান লিল আলামিন নবীর কলমা পড়ছেন মুসলমান হয়ে গেছেন আমার গোত্র সমস্ত জিন যারা ছিল সবাই আহরি জবানান নবীর উপর কলমা পড়ে সিদ্দিক আকবর উপর ভালোবাসে বসে দুনিয়া থেকে আসবেন জোর বলি সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি ولا آل سيدنا لكو كوتي سلام زانين نبي جي اپنار سرونه دایا کری پر کری بن روز حشورر ميدانه اللهم زره আরেকটা হাদিস শরীফ বলবো এটা বলেন তারপর সিদ্দিক আকবর কি কি ঘটনা হয়েছেন আমাদের ব্যাপারে সেগুলো বলবো ইনশাআল্লাহ আর বলেন ইনশাআল্লাহ এই যে বলতেছি এগুলা কি আমার ফগট থেকে নাকি হাদিস শরীফ থেকে তাহলে আসুন কালা আনাস রাদিয়াল্লাহু তাআলা আন আজমা আনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিহাবর ফিল মালায়েকাতে ইল্লা আলী ফাকালা ইয়া জিবরাইল هل على أمتي حسبا قال نم عليك أبو بكر يقال له يا أبو بكر أدخل الجنة فيقول لا أدخل حتى دخل مع أحباب في الدارات الدنيا زر ولي سبحان الله أرزر خلنا سبحان الله الله ربي رسول ولن حضرت علي حضرت جبريل السلام حديث جبريل জিব্রাইল থেকে হাদিস রাওয়ায়াত জিব্রাইল ইসলাম বলেন মিরাজের সময় মিরাজ যখন যায় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো সর্বপ্রথম দুনিয়ার মধ্যে যারা এই দুনিয়ার মধ্যে আসবে তারা যারা সিদ্দিক আকবরকে ভালোবাসবেন মহব্বত করবেন যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথমে যখন জান্নাতে যাবেন জান্নাতের দরজায় যখন যাবে আল্লাহ বলবেন উদখুলুল জান্নাত জান্নাতে প্রবেশ করো ফায়াকুলু ইল্লা আযহাবা হাত্তা ইয়াদখুলু মা মান আহাবা ফিদ দারাদাত দুনিয়া হযরত হালিমাতুর রাসূল সিদ্দিক আকবর বলে আল্লাহ সুবহানাল্লাহ আর বলেন আল্লাহ 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 এবার বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ 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 আপনি আমাকে জান্নাতে প্রবেশ করার জন্য বলতেছেন আল্লাহ আমি জান্নাতে যাব না কারণ কি আল্লাহ ইলা দুনিয়া যারা আমাকে মহব্বত করেছেন আমি সিদ্দিক আকবরকে যারা মহব্বত করেছেন মরহুম টান্ডা মিয়া সদগরের মাহফিলের মধ্যে বসে গভীর ঠান্ডার ভিতর যারা আমি সিদ্দিক আকবরকে মহব্বত করেছেন আল্লাহ তাদেরকে না নিয়ে আমি সিদ্দিক আকবর জান্নাতে যাব না আর জুরহান সুবহানাল্লাহ তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবেন ও সিদ্দিক আকবর তুমি জান্নাতে প্রবেশ করো সিদ্দিক আকবর বলবেন ইয়া আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে যারা মহব্বত করেছেন মরহুম টান্ডা মিয়ার বাড়ির মাহফিলের মধ্যে বসে হাজার হাজার মাহফিল মানুষ ঠান্ডার ভিতরে লাতি মারে কাঁথা লাতি মারে কম্বল লাতি মারে বফুয়াকে গরম ভিতরে রেখে যারা ঠান্ডার ভিতরে মাহফিলের মধ্যে এসেছেন বসেছেন দুরূদ শরীফ পড়েছেন আমি সিদ্দিক আকবর শান শুনেছেন আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই সমস্ত মানুষকে জান্নাতে নিব না যতক্ষণ পর্যন্ত শুভ সম্ভব দিবেন না আমি সিদ্দিক আকবর জান্নাতে যাব না জোরে বলুন আল্লাহু আকবার আমি মনে করি ঠান্ডা মিয়া খুশি ঠান্ডা মিয়া কি ঠান্ডা মিয়ার খবর আর ঠান্ড হয়ে গিয়ে একবার জান্নাতের নিয়ামত দিয়ে আমিন হও না আর জোর করে আমিন তো ঠান্ডা মিয়া সহধর্মিনী বলতেছে
আজকে আমাদের ছেলেদের উপর আল্লাহ রহমত করুক হাজার হাজার মানুষ আমাদের বাড়ির মাহফিলে এসে আমাদের জন্য দোয়া করতেছে আল্লাহকে বলতেছে আল্লাহ একটু সুযোগ দাও খবর ফেরে আমাদেরকে বাহির হওয়ার সুযোগ দাও আর বলে কারণ দেখি আল্লাহ আমার সন্তানরা এলাকার মানুষ সিদ্দিক আকবরকে মহব্বত করে মাহফিলের মধ্যে এসেছেন যিনি সিদ্দিক আকবর জান্নাতে এক নম্বর জান্নাতে এক নম্বর হাউজ কাউসার এক নম্বর কিয়ামতের মধ্যে এক নম্বর দানের মধ্যে এক নম্বর ইসলাম ধর্মে এক নম্বর জান্নাতের উম্মত আনি মুহাম্মদকে না নিয়ে জান্নাতে যাব না আল্লাহ একটু সুযোগ দাও আমরা মাহফিলে গিয়ে তাদেরকে দেখার জন্য জুরহান না কেমন সিদ্দিক আকবর শুনুন আল্লাহ আমাদের প্রধান অতিথি মেহমান আমার ভাই একটা কথা খেয়াল রাখবেন এটা মনোযোগ মরছে বলে দিই কারো যদি কিছু তাক এফা করে ঠাকা থাকলে সর যদি জানে রাস্তার মাঝে ধরে একটু গুলি আছে না নাই এই টাকা দাও কি দাও ফগড়ে কি আছে টাকা আছে কারো যদি নবীর প্রেম থাকে এশকু থাকে মাঠ ময়দানে যদি ইমানদার যদি পাগল করে মহব্বত হয় তাহলে কিছু মানুষ বেদিশে কিছু মানুষ আছে সমালোচনা আছে কি নাই জোরখন আছে কি নাই বড় কষ্ট লাগে অনেক মহাদ্দেস অনেক মুফতি অনেক শাইখুল হাদিস অনেক গুতাগুরি করে গুতাগুতি করে চাইছে আমার ভাইকে আওয়াজ দিয়ে বলেন ইজ্জতের মালিককে এ সবাই ইজ্জতের মালিককে ইজ্জতের মালিককে ইজ্জতের মালিককে আল্লাহ যদি ইজ্জত দিলে তুমি তুমি কুকুর মতো ট্যাং হওয়ার রাখতে রিব দিবন ভূত মাথা দেখতে তিনি আস্তে করে হন না ঠিক কিনা এ আস্তে করে বলেন ঠিক কিনা আল্লাহ কবুল করেছেন নবী কবুল করেছেন আমার ভাই বলতেন হদ আমার কোনো কিছু নাই আমার মা মদিনা শরীফ গিয়ে বলছেন আল্লাহ গো নবী গো আর ফল আয় সন্তানকে তোর কথা দিলাম তুই কবুল কর আল্লাহ হদ্দে এতদিন ধরে জান্নাতি দূর আছেন ইয়া যাত নাকি সরাসরি জান্নাত লইর যাত নাকি জান্নাতের মালিক সরকার মদিনার কাছে যখন আসলেন ওই জান্নাতের মালিকও আসল জান্নাতের দুয়ার উসলে কবুল করে নিছে ডাঙ্গার দু তুই গেউ গেউ গল্লি কি হাম কি কি গন গেউ গেউ লিখি হাম হবু দু সাইকেল হাদিস দে সাইকেল মহাদ্দেস দে শের বাংলার যে শিল বাংলা হই তুই শের বা তুই সাইকেল হাদিস গাট্টি নইরে আলম মরিস গর্দ আছিল জানা প্রতিবাদ কই দিবে জাহাঙ্গীর জুরে না এ দুরহন ঠিক কি না বলেন কি গুরো হইল দাঁড়া আছে না নাই এ গুরো হইলে দাঁড়া আছে না নাই ওয়াবি আলোর গুম হারামে গেও বাজে তুন যাত নাকি দরগি গোড়া দুনিয়া বাংলাদেশ ফলই সু জাহাঙ্গীর জুর জাহাঙ্গীর জুর জাহাঙ্গীর জুর গো ওয়াবি গো হদ জাহাঙ্গীর জুর হল্ল হদ আইন সিলেট তুন গাড়ি বাড়া করে আইতে হদ বিরকিন সাহেব লে দাসি না করো আসি দরো এই দিনে ওয়াবি তে গর থাইরে আর বদ্দা ঠেং ধরি নতুন কলমা ভরি সুন্নি মুসলমান হইরে সিলেট যাই সুন্নতের হেমত করার হেদায়েতের মালিক কে এ সবল হেদায়েতের মালিক কে গুতো গুতি নগর গুন তোমার আরাম তাহলে তুইও জানাড়ে তুইও জানাড়ে দিসবে যার এবারে যাওয়ার সুযোগ দাও তোরে সিদ্দিক আকবর হতায়ন হইর কি উজুম শেষ করে দিম ইনশাআল্লাহ হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কেমন মকবুল বান্দা কেমন মকবুল বান্দা আল্লাহর গারে সুরের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আগে প্রবেশ করেছেন আগে মনে রাখবেন আগে আগে প্রবেশ করেছেন নবীকে রিসিভ করেছেন নবীকে মহব্বত করেছেন ভালোবেসেছেন আন্তরিকতা করেছেন কিন্তু দেখেন এই যে নবীকে মহব্বত করে কোলের মধ্যে নিলেন সিদ্দিক আকবরকে আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে রেখে আল্লাহ রসুল রওজা মুবারকের মধ্যে আগে গেলেন সিদ্দিক আকবরকে কোলের মধ্যে নেওয়ার জন্য আরে জোর বলবেন সুবহানাল্লাহ এটা জিকির আল্লাহ 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 আল্লাহ
الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم গত এটা ডিসেম্বর জানার কয় তারিখ 10 তারিখ 2024 সাল কয় সাল জানুয়ারির ডিসেম্বরের 28 তারিখ কুমিল্লায় একটা প্রোগ্রাম গিয়েছিল হুজুর আপনাকে দেখতে মাগতে তো আপনার বাড়ি মনে হয় সিটে গান তো দেখছেন না খেলে একসনে চট্টগ্রাম একসনে হজ লেখছি হজ হজুর কালকে আপনার সাথে চট্টগ্রামে যাব আইদে হাই হন কি জন্য হজ যাব দে আপনাদের চট্টগ্রামে একটা জাঙ্গির হুজুর নামে একটা হুজুর আছে ওকে একটু দেখার জন্য কমি কি কমি এসে বলছে হুজুর আপনার ওয়াজ আমরা না বুঝলো আপনার ভাষা গঙ্গরি না বুঝলো কিন্তু আপনার কথাটা যেটা বলেন এই কথার আওয়াজে বুঝে যায় নবী ছাড়া ফুলসরাতে হাসার কোন উপায় নাই এসেছেন দেখা করেছেন আমার রসুলের শাশুর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার রসুলের শাশুর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এখন নিমুন হলেন আমার নবী হলেন মায়ের জামাই মায়ের জামাই সর্বক্ষণ কাকে সালাম করবে শাশুরকে কাকে শাশুরকে সালাম করবে কিন্তু আমার প্যার রসুলের শাশুর গোলা সব সময় মায়ের জামাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বক্ষণ পায়ে ধরে ধরে সালাম করেছেন আর একটু জোর হন সুবহানাল্লাহ দেখেন কেমন আদব দেখেন আপনার নাম কি আপনি এখানে দাঁড়ান আর কাছে আসেন আর ওই ডলা ছিল হাত দন আপনার নাম কি মাশাআল্লাহ নুরুল সবাই বলেন নুরুল নুরুল ইসলাম আপনি এখানে দাঁড়া থাকবেন কেন জানলা আজকে আজকে মার ফেলি আপনাকে এই নুরুল ইসলাম বাবাকে নুরুল ইসলাম বাবাকে আমি কিছুক্ষণের জন্য শাশুড়ি বানাইলাম কি বানাইলাম গুনাহ হবে না গুনাহ হবে কিছুক্ষণের জন্য শাশুড়ি বানাইলাম বাবা দেখুন আমি মোল্লা মানুষ উজুর মানুষ আমি ওনাকে শাশুড়ি বানাইলাম ফখরে হালে বাজারে যদি ওনার সাথে যদি দেখা হয় সালাম আমি করব নাকি শাশুড়ি করবে হ্যাঁ কি করবে জামাইয়ে জামাই সালাম করবে আগে জালাম কি করবে জামাই শাশুড়িকে সালাম করবে আর যদি আমার বাবা নুর ইসলাম বাবা নুর ইসলাম যদি হাজার হাজার মানুষের সামনে যদি আমার পায়ে ধরে সালাম করে মানুষে পাগল বলবে কি বলবে না আর বলবে কি বলবে না ও আমার সুন্নি বাবারা সিদ্দিক আকবর আমার রসুলের শাশুর সারাটা জীবন জামার কদম উসি গড়ি গড়ি দুনিয়ার থেকে গেছেন বয়ুন এই জন্য সিদ্দিকা বলেন নবী নবী করে মোর দিন কাটে সিদ্দিক আকবর কথা নবী নবী বলে মোর দিন কাটে ও দিন কাটে গো দিন কাটে বলেন নবী নবী বলে মোর দিন কাটে ও দিন কাটে গো দিন কাটে ও নবী গো ও নবী গো আপনি যেতাই
যাব সেথায় নবী এই যে বাবনা সব হারাইতে ফারিগ নবী তোমায় হারাব না আল্লাহু আকবার বলেন না আর জোরে করে আল্লাহু আকবার সিদ্দিক আকবর বলেন সংসার থেকে চলে যাব সন্তান রেখে যাব স্ত্রী রেখে যাব ধন সম্পদ রেখে যাব ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার সব কিছু হারিয়ে যাব সব কিছু বিলীন করে দেব আপনি রাসূলকে হারাবো না জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে দয়া করুক এত বড় মাহফিল হাজার হাজার মানুষ সিদ্দিক আকবর প্রেমের মধ্যে এসেছেন এখানে আজকে মরহুম ঠান্ডা মিয়ে অত্যন্ত খুশি মরহুম ঠান্ডা মিয়ে সদাগর তার সহধর্ম মরহুম মুসাম্মদ আলমাস খাতুন খুশি বেশি খুশি কারণ কিয়ামতের ময়দানে সবচাইতে বড় নাজাত রসুল হবে এই রসুলের ঈদ মিলাদ নবীর ফ্যান্ডল আট জোর কোন সুবহানাল্লাহ এটা বিশ্বাস হয় কি হয় না বিশ্বাস হয় কি হয় না আল্লাহ আমাদেরকে যেখানে সিদ্দিক আকবর প্রেমে ঈদ মিলাদুন নবী খাজা গরি নওয়াজের ওরস গৌসুফাগের ওরস বিভিন্ন জাগানের আউলি আল্লাহর ওরস মুবারক যেখানে হয় আমাদেরকে দলে দলে মিছিলে মিছিলে যোগদান করে আমাদের ঈমান আকীদাকে মজবুত করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আর একটু জোরে বলুন আমিন সাহাবা দাওয়াতের মরহুম মরহুমাত দাদা দাদি নানা নানি আপনি স্বজন পাড়া পুশি যারা দুনিয়ার থেকে বিদে নিয়েছেন আল্লাহ সকলকে আল্লাহ জান্নাতের আলা মকাম দান করো আর একটু জোরে বলুন আমিন আর আমি বেশিক্ষণ দেরি করব না যেহেতু যার আকর্ষণে আপনারা বসে আছেন হ্যাঁ যার আকর্ষণে আপনারা বসে আছেন ইনশাআল্লাহ উনি এখন তকরীর পেশ করবেন আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু